পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন ডাকতে অস্বীকৃতি জানানোয় দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে পিএমএলএন ও ওপিপিপি জোট। দেশটির সংবাদ মাধ্যম দ্য ডন বিষয়টি নিশ্চিত করেছে। জবাবে প্রেসিডেন্ট আরিফ আলভি বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংরক্ষিত আসনগুলো বণ্টন না হওয়ায় জাতীয় পরিষদ অসম্পূর্ণ রয়েছে, তাই তিনি অধিবেশন আহ্বান করতে পারেন না। পাকিস্তানের সংবিধান অনুযায়ী নির্বাচনের 21 দিনের মধ্যে অধিবেশন আহ্বান করার কথা, সে হিসেবে কাল বৃহস্পতিবারের মধ্যেই অধিবেশন আহ্বান করার কথা।